শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30, আর এই মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপর দেখো আমার হাতে একটু বালতি, তো বালতিতে জল নিয়ে এলাম। এখন আমি ঘর মুছবো, আর প্রচুর প্রচণ্ড ঠান্ডা আজকে। অবশ্য মানে দিনটা ঝরঝরে গেছে, কুয়াশা কুয়াশা ভাব নেই, টুক 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 টুকে করছি সব কিছু। দেখো দেখো আমাদের মোরগটা চেঁচামেচি করছে, তো ওকে ছেড়ে দিতে হবে একটু পরে। তো চলো ঘরটা মুছে নিই, আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে এই লাঠিটা, ঘর মোছা লাঠিটা পাল্টাতে হবে, তো দেখো সেই লাঠিটাকে নিয়ে এখন আর কি কাজ চালিয়ে যাচ্ছি। বাবা পুজোর সময়তেই বলেছিল আর একটা নিয়ে আসবে, তো কী বলতো তখন এটা না ভালোই ছিল, ভালো মোছা হচ্ছিলো, তখন তার জন্য আমি আনতে বারণ করেছিলাম। আর কী বলতো, একটা থাকতে থাকতে যদি আর একটা নিয়ে আসা হয় না, তাহলে এটার আর ব্যবহার হয় না, এটা তখন আর কি আর ব্যবহার করতাম না, ওই নতুনটাকে নিয়ে ব্যবহার করতাম, তার জন্য আমি আনতে বারণ করেছিলাম। তো এখন দেখছি অনেকটাই ক্ষয় হয়ে গেছে, তো তার জন্য ভালো মোছা যাচ্ছে না। তো এবার বাজারে গেলে বাবা বা যদি রুদ্র বাবা যায়, বলবো একটা ঘর মোছা লাঠিগুলো নিয়ে আসতে। চারটে রুম আগেই মুছে নিয়েছি, তারপর আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর বারান্দায় যে ফুলটা দেখছো, এই ফুলটা করেছে আমার বর। তো চলো অনেকটা বেলা হয়ে গেল, মুরগিগুলোকে বের করে দিই। ছেলেটা পট্টি লেগে বসে আছে, মুরগিগুলো কখন থেকে বেরোনোর জন্য ছটফট করছে, আর আমার এখন সময় হলো ওদেরকে বের করার। ওদেরকে বের করলাম, তারপর দেখলাম কাকা এলো, কাকা এসে আর কি চারটে মাছ দিয়ে গেলো। কাকার এক বন্ধুর পুকুরে মাছ ধরা হয়েছে সকালবেলা, কাকা গেছিলো তাই কাকাকে দিয়েছে, আমাদেরকে চারটে দিয়ে গেলো, তাই মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এগুলো হচ্ছে বাটা মাছ, আর বাটা মাছ খেতে তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দের মাছ, বাটা মাছ খেতে আমি খুব পছন্দ করি। মানে মোটা মাছ যতটা পছন্দ না করি না, এই ছোটো বাটাগুলো খেতে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এখন বাবু ওঠেনি, তাই ভাবলাম যে এই ফাঁকে আর কি করে নিই, ও উঠলে আবার ওকে আমাকে সময় দিতে হবে, ব্রাশ করানো খাওয়ানো ওর পিছনে 1 ঘন্টা লেগে যাবে প্রায়। তো আমি এখন এখানে ঘরে আর কি কেটে নিচ্ছি, একটু আশ ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে পুকুরে গিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিয়ে এসে হলুদ লবণ মাখিয়ে রাখবো। আর এখন অবশ্য শীতের দিন, শীতের দিন নষ্ট হবে না, ভালো হয়েই থাকবে। চলে এসো চলে এসো, আদু তো খেতে হবে না, তুমি বড় হও না, দিন দিন ছোট হচ্ছ তুমি। চলে এসো চলে এসো চলে এসো। বাবু তো ঘুম থেকে উঠেই দুধ খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে মানে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে আগে ব্রাশটা করিয়ে দিলাম, তারপর ও যে বায়নাটা করছিলো সেই বায়নাটা ওর মেটালাম, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওর বাবার কাছে দিলাম। তারপর দেখো আমি আবার কাজে লেগে পড়লাম, তো কদিন থেকে গোবর দেওয়া হয়নি, তার জন্য গোবর জড়ো হয়েছিল। আর ঠান্ডার জন্য না রোজ রোজ গোবর দিচ্ছি না, জড়ো জড়ো করে রাখছি, এই 2-3 দিন অন্তর অন্তর দিচ্ছি, রোজ রোজ দিই না। আর একটা তো গরু, যে অনেক গোবর হচ্ছে তাও না, এটা আর কি ঠিক আছে। তো এখন আমি গোবরগুলোকে সেনে গোবরগুলোকে দিয়ে দেবো। রুদ্র বাবা গেছিলো রুদ্রকে নিয়ে চুল কাটাতে, আর ওর চুলগুলো বড় বড় হয়ে গেছিলো তাই কাটালাম। আর এটা তো পৌষ মাস আর কি, ফাল্গুন মাসে ওর চুল কাটায় না, কারণ ওর জন্ম মাস বলে যাবে তার জন্য। তো দেখো মানে দেখে নিচ্ছি চারপাশটা, দেখতে কিন্তু ভালোই লাগছে, সামনে একটু আবার বড় বড় করে রেখে দিয়েছে, তো পিছনটা ছোট, এখন নাকি বলছে এরকম স্টাইল, সামনে বড় পিছনে ছোট। তো আর আজকে বাঘনিরা আর কি মাঠে পিকনিক করছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একবার যাবো ভাবছি, দেখি বাড়িতে রান্নাবান্না সেরে নিই তারপর যাব। কীভাবে মাঠে পিকনিক করে বাচ্চারা বড়রা সবই তোমাদের সাথে শেয়ার করব। যাব আমরাও করি, কিন্তু আমরা করব, এখন নয়, জানুয়ারি মাস পড়ুক তারপর আমরা করব। আর বাবুকে এখন স্নান করাবো না, একটু পরে করাবো, কারণ এখন খুব ঠান্ডা বাতাসও দিচ্ছে, তাই একটু বেড়াক এবার, দিয়ে রান্নাবান্না করে নিয়ে ওকে স্নান করাবো। আরে রান্নাবান্না মাজা ঘষা কমপ্লিট করে আমি দেখো চলে এসেছি, মানে ভাগ্নিদের পিকনিক, পিকনিক বা চড়ুই ভাতি যাই বলবে তোমরা, বাচ্চাদের যখন আর কি চড়ুই ভাতিটাই আর কি মানায় ভালো। তো এখানে বাবু আছে, তার জন্য আমিও এলাম, ওকে আর কি স্নান করাবার জন্য নিতে এলাম। আর ভাগ্নি দেখলে তরকারি নিয়ে গেলো, ওটা হচ্ছে মায়ের জন্য নিয়ে গেল, কারণ মা বলেছে যে মাঠের ভাত, মাঠের আর কি পিকনিকের তরকারি খাবে, তার জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে আমার বাবুটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আগল দাঁড় বলতে পারো আগলাচ্ছে, মানে ওরা কেউ নেই এখন, ওকে পাহারা দিতে দিয়েছে যেন কিছুতে না খায়, কিছুতে মুখ না দেয়, তার জন্য ও থালা বাজাচ্ছে আর তরকারিপাতিগুলো আগলাচ্ছে। আর এখানে ত্রিপল টানানো হয়েছে, কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছে। আর দেখো উনুনকে খেতে দেওয়া হয়েছে, কী বলতো এখানে মাঠে রান্না করলে না বাড়াতে হয় তারপর খেতে হয়। আর দেখো তরকারিটা কত সুন্দর করেছে, একদম লাল টকটকে, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে, আমি একটু খেয়ে নিই। তো ওরা বাচ্চারা করেছে, ওরাই খাবে আর কি, আমরাও করব। তো আমাদের কি দেরি আছে, জানুয়ারি মাস পড়বে তারপর করব। আর
খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেলো জানো তো, কাকুর বাড়ির কথা। আমরাও যখন এরকম ছিলাম তখন আমরাও কত মাঠে রান্না করেছি, কত আনন্দ করেছি, কত খেয়েছি। মানে কী বলো তো, গ্রামের মানুষেরই এত আনন্দ হচ্ছে, শহরের মানুষ তো আরও আনন্দ পাবে। তো সত্যি মাঠে এইভাবে রান্না করতে, পিকনিক করতে, এই হই হুল্লোর মজা করতে না খুব ভালো লাগে। তো মানে আমি ভাবছি যে আমরা কবে করব। মানে এদেরটা দেখেই না মনে হচ্ছে যেন আমরাও করে ফেলি। আর প্রচণ্ড বাতাস দিচ্ছে দেখো, বুঝতে পারছো। এই ভাগ্নিটার চুলগুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছে। তো ওদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি ত্রিপল ত্রিপল সব গুটিয়ে দিল, এবার খাওয়া দাওয়া করবে। আর এই যে এখানে রাখা আছে ওদের রান্নাবান্নাগুলো, রান্নাবান্না বলতে ওরা ডিমের ঝোল আর ভাতই করেছে। এই আজকে ডিমের ঝোল দিয়ে তো শুরু হলো, ওরা মানে করতেই থাকবে প্রতি সপ্তাহে একবার করে। এই আজ মাছের ঝোল, এই ডিমের ঝোল, এই মাংস আর কি করতেই থাকে। আর এই যে দেখছো এই ভাগ্নিটা ভাত বাড়ছে, এই ভাগ্নিটা আর কি রান্না করেছে। তো দেখতে ছোট হলেও কিন্তু রান্নাবান্না করতে পারে ও। আর এখন বাবুর জন্য ভাত বেড়ে দিচ্ছে, রুদ্রের জন্য। ওই যে রুদ্রের জন্য ভাত বাড়ছে, আমি বললাম যে ওকে দিয়ে দাও, ওকে স্নান করাবো, স্নান করাইনি। আর ও তো না খেয়ে যাবে না, এসছে বলছে আমি খাবো তারপর যাব, তাই ওর ভাতটা বেড়ে দিচ্ছে। আর এই দেখো ডিমের ঝোল, তো আমি বললাম যে অল্প ওকে অর্ধেকটা ডিম দাও, তখন আবার একটু পরে ও খাবো বলবে, তোমরা খাবে তখন, তাই ওকে অর্ধেকটা ডিম দিতে বললাম। ছেলে তো খুব আনন্দ করছে, মানে ও ভাবছে যে এটা কী হচ্ছে, মাঠে খাচ্ছি কি ব্যাপার। আমাকে বারবার জিজ্ঞেস করছে মা আমরা মাঠে কেন খাবো, তো বলছে এটাকে বলে পিকনিক, এটাকে বলে ফিস্ট আর কি, এই মাঠে খাওয়াটা আনন্দ করাটা। তো ও খুব মজা পাচ্ছে, মানে নেচে নেচে বেরিয়ে বেড়াচ্ছে, থালা বাজিয়ে খুব আনন্দ করে বেড়াচ্ছে। ও তো খুব খুব খুশি, সকাল থেকে মানে এখানটায় হাজির, ও যতক্ষণ না খাওয়া হবে যাবেই না। দেখো ছেলেকে দিয়ে দিল, ছেলে নিয়ে নিল হাতে, এবার ও খাবে। এই অনুভূতিটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তো কত সুন্দর লাগছে দেখো। মানে চারিদিকে ফাঁকা মাঠ, তার মাঝখানে মানে আলে বসে খাওয়া, এটাই হচ্ছে পিকনিক, এটাই হচ্ছে ফিস্ট, এটার মানে কি আনন্দ আর কি আমি বলে তো বোঝাতেই পারবো না। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা আনন্দ পাচ্ছে বাবু। তো আমিও এসেছি, আমিও আনন্দ পাচ্ছি। আমি তো ভাবছি আমরা যে কবে করবো, তো তারপর দেখো এটাও আর কি খেতে বসে গেছে। ওরা থালাতে আপন আপন ভাত নিয়েছে, কিন্তু তরকারির খোরাটা আমার বাড়িতে এক জায়গাতেই নিয়েছে, এক জায়গা থেকে তরকারি নিচ্ছে আর খাচ্ছে। আর ওরা কিন্তু খুব হাসাহাসি করছে, খুব আনন্দ করছে, খুব মজা করছে। তো সত্যি ছেলেবেলায় একদম ফিরে গেলাম, খুবই আমারও ভালো লাগলো। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে বাবুর লেপটা আর কি ওই দিকটায় মেলা ছিল, ছায়া পড়ে গেছিলো, তার জন্য এদিকটা রোদ এসছে, এদিকটায় দিচ্ছি যেন মানে অনেকক্ষণ ধরে রোদ পাই। মা খাচ্ছে পিকনিকের ভাত, পিকনিকের ভাত আর পিকনিকের তরকারি, ডিমের ঝোল আর ভাত হয়েছিল পিকনিকে। এই দেখো ডিমটাকে একদম লাল লাল করে ভেজেছে। কি খাবা তুমি? তো বন্ধুরা দেখো এই মাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে বাসনপত্র দেখো ধুয়ে নিলাম। আর বাসন ধোয়া আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না, কি বলো তো এত মানে কাজের খিচিপিচি না, কাজের চাপ। তো মানে সব পুরো ভিডিও যদি করতে চাই ভিডিও অনেক লং হয়ে যাবে, আর খিচিপিচির জন্য করা হচ্ছে না, তার জন্য কিছু করা হয়নি। তো ঘরের ভিতরে হচ্ছে, তো দেখো বাসন ধুয়ে দিয়েছি যে আমি আমাদের যে ঘরে বাসন থাকে ঘুরতে বাসনগুলো দেখে খটবট খটবট করছে। চলো এবার ছেলেকে একটু ঘুম পাড়াই। খা কমপ্লিট, হ্যাঁ খা কমপ্লিট। ওয়া বারে কি তাড়াতাড়ি খেলা গো, ওর মুখে দিয়ে আমার গলে গেল নাকি। তুই খেলি, তুই খেলি, তুই খেলি। আমি গিয়েছি ওখানে, ঠিক আছে, আর যাওয়া মাত্র ফুচকা শেষ, মানে বাড়ি থেকে যতক্ষণ যেতে, হ্যাঁ বাড়ি থেকে যতক্ষণ যেতে আর কি ফুচকা শেষ। এসে বাবুকে বই নিয়ে পড়তে বসালো, ঠিক আছে, ভাবলাম যে আমিও 10 টাকার খাবো। তো যেতে যেতে দেখছে খেয়ে ফেলেছে, ঠিক আছে, তা আমি ও আবার কি বলছিলাম না, তো বলছে যে মানে ফুচকা খাওয়া ছুট্টো হলো না, তাহলে আরেকবার খাই নাকি। আজ ও পয়সাটা খুব মানে ওরা হ্যাঁ ছুটের মানে ভুলাকে ছুটের চক্করে আমার আরও পয়সাটা মানে খাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ ছিল 5 টাকা, 5 টাকা খাওয়া। তো এখন কাজ বলতে সেরকম কিছু নাই, ওই মায়ের জন্য 3টে রুটি করতে হবে, আর ছেলেকে একটু পড়াবো, পড়িয়ে মায়ের জন্য রুটি করবো, এই হচ্ছে আজকের কাজ। আর এই ছেলে কেমন পড়ছে আমাদের? দুষ্টুমি করছে, বেশি পড়ে না। তোমরা বলো যে আমার ছেলে পড়ে, খুব ভালো পড়ে, ঠিক আছে,
কিন্তু দেখো মানে ওর যখন মনে হয় তখন পরে, তাই না বাবু? নিজে নিজে পড়তে পারছে, কিন্তু দুষ্টুমি করে খুব, সারা দিন জ্বালাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতো টাটা, বাই বাই।